মাংসপেশিতে টান পড়া বেশ সাধারণ একটি সমস্যা, যাকে বিশেষজ্ঞের ভাষায় মাসল পুল, মাসল সোরনেস, স্ট্রেন, স্প্রেন, ক্র্যাম্প, স্প্যাজম ইত্যাদি বলা হয়ে থাকে। মাংসপেশিতে অতিরিক্ত টান খেলে বা টিস্যু ছিঁড়ে যাওয়ার কারণে মাসল পুল হয় বলে জানিয়েছেন ফিজিওথেরাপিস্ট ডক্টর রেজওয়ানা সুলতানা। এতে শরীরের ওই অংশটিতে ভীষণ ব্যথা হয়, ল্যাকটিক অ্যাসিড নিঃসরণের জন্য জ্বালাপোড়া করে, এ কারণে মাংসপেশি নাড়াচাড়া করা যায় না। নানা কারণে মাসল পুল হয়, যেমন শরীরের যে কোনো একটি মাংসপেশি অনেকক্ষণ ধরে ব্যবহৃত হলে, ব্যায়াম, খেলাধুলা বা যে কোনো শারীরিক কষ্টের আগে ওয়ার্ম আপ বা শরীর গরম না করলে, পেশি ক্লান্ত থাকা অবস্থায় আকস্মিক নাড়াচাড়া করলে, হঠাৎ অতিরিক্ত ভারী কিছু ওঠালে, পেশির অতিরিক্ত ও অনুপযুক্ত ব্যবহার, মানসিক চাপ ও দুশ্চিন্তা, অনিয়মিত খাদ্যাভ্যাস, বিশেষ করে পানি কম খেলে এবং শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের অভাব দেখা দিলে মাংসপেশিতে টান পড়তে পারে। যারা অতিরিক্ত শারীরিক কষ্টরত করে থাকেন, যেমন অ্যাথলেটরা, মাসল পুলের সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে কিংবা চেয়ারে বসে কাজ করেন কিংবা লম্বা সময় যানবাহন চালান, তাদের কাঁধ, ঘাড়, পিঠের মাংসপেশিতে টান পড়ার আশঙ্কা বেশি থাকে। যদি পেশিতে অনেক ব্যথা হয় বা পেশি অনেক দুর্বল হয়ে যায়, আঘাতপ্রাপ্ত জায়গাটি যদি ফুলে ওঠে বা লালচে দাগ পড়ে যায়, যদি আঘাতপ্রাপ্ত স্থানে স্বাভাবিক ওজন নিতে কষ্ট হয় বা মাংসপেশি আপনাআপনি অনেক শক্ত হয়ে পড়ে, তখন বুঝতে হবে যে মাসল পুল হয়েছে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার তথ্য মতে, মাংসপেশিতে টান খাওয়ার প্রথম কয়েকদিন চারটি ধাপে এর চিকিৎসা করতে হবে, যাকে সংক্ষেপে রাইস থেরাপি বলা হয়। এর মাধ্যমে ব্যথা অনেকটাই কমিয়ে আনা যায়। রাইস থেরাপির চারটি ধাপ হল রেস্ট, আইস, কম্প্রেশন এবং এলিভেট। রেস্ট বা বিশ্রাম, সব ধরনের শারীরিক ব্যায়াম বা ক্রিয়াকলাপ বন্ধ রাখতে হবে। আঘাতপ্রাপ্ত স্থানে কখনো কোনো ওজন নেওয়া যাবে না। আইস বা বরফ, আঘাতের স্থানে 2 থেকে 3 ঘন্টা পরপর 20 মিনিটের জন্য বরফের ব্যাগ দিয়ে রাখুন। কম্প্রেশন বা সংকোচন, আঘাতপ্রাপ্ত স্থানটির নাড়াচাড়া নিয়ন্ত্রণে একটি ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে রাখতে হবে। এলিভেট বা উঁচু করা, অর্থাৎ আঘাতের স্থানটি যতটা সম্ভব বালিশের উপরে উঠিয়ে রাখতে হবে। মাংসপেশির ফুলে ওঠা প্রতিরোধে কোনো অবস্থাতেই আঘাত পাওয়ার প্রথম কয়েকদিন ওই স্থানে গরম সেঁক দেয়া বা গরম পানি দেয়া যাবে না। এছাড়া আঘাতের স্থানে কোনো অবস্থাতেই মালিশ করা যাবে না। যখন আপনি ক্ষত স্থানটি স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারবেন, খুব একটা বেশি ব্যথা হবে না, তখন আস্তে আস্তে স্বাভাবিক কাজ করার চেষ্টা করুন। নাড়াচাড়া করার চেষ্টা করুন যাতে জয়েন্ট বা পেশি শক্ত না হয়ে যায়। মাংসপেশিতে টান পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন ডক্টর রেজওয়ানা সুলতানা। বিশেষ করে মাংসপেশিতে অতিরিক্ত ব্যথা হলে, ব্যথায় জ্বর উঠে গেলে, কয়েকদিন পরও সেই ব্যথা না কমলে, মাংসপেশির ফুলে ওঠা না কমলে বা বাড়লে, শ্বাস নিতে কষ্ট হলে, মাথা ঘুরতে থাকলে, শরীর ভীষণ দুর্বল হয়ে কাঁপতে থাকলে, বিশেষজ্ঞের কাছে নিতে কোনো অবস্থাতেই দেরি করা যাবে না। মাসল পুল হওয়ার পর পেশির ওই অংশ যদি টান টান করতে গিয়ে ব্যথা পান, তাহলে সেই চেষ্টা আর করা যাবে না। এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে বলে জানান মিসেস সুলতানা। অনেক সময় মচকানোর এই প্রভাব 7 দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে বলে তিনি জানান। মাসল পুল এড়াতে হলে যে কোনো শারীরিক কসরতের আগে বা ভারী কিছু তোলার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে মাংসপেশিগুলোকে সচল করে নিতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। দীর্ঘক্ষণ বসে না থেকে 40 মিনিট বা 1 ঘন্টা পরপর কয়েক মিনিট কিছুক্ষণ পায়চারি করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।